নির্বাচন নিয়ে ইইউর কোনো উদ্বেগ নেই পর্যবেক্ষকদের স্বাগত জানালেন ওবাইদুল কাদের গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের ভাবমূর্তি রক্ষার নির্দেশ আরপিও সংশোধনে কমিশনের ক্ষমতা কমেনি দায়িত্ব আরও বেড়েছে বললেন সিইসি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে সাথে আছি আমি এম এ জি ওসমানে দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ নেই উল্লেখ করে পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর জাতীয় সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দলের আসার সম্ভাবনার কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ পার্থ সারথীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম সকালে সচিবালয়ে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন ওবায়দুল কাদের ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আগামী নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের বলেন জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে বাংলাদেশে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাই ইইউ সফররত প্রতিনিধিরাও উদ্বেগের কথা জানাননি এটা তো সবার সাথে তারা আলোচনা করবে এখন আসার আগেই তো বলা যাচ্ছে না সিক্স মান্থ বা যে টিম তাদের সে টিমের আলাপ আলোচনা শেষে বিষয়গুলো আরও পরিষ্কার হবে বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের জন্য একটা আগ্রহ আছে তখন তারা ইলেকশন পার্টিসিপেট করার জন্য কাউকে ইলেকশনে অংশগ্রহণ অনুরোধ করবে কিনা এটা দ্যাটস দেয়ার ম্যাটার বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন আমরাও রাস্তায় আছি জনগণ আমাদের সাথে আছে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছে সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন চেয়ারম্যান বলেন সার্বিক বিবেচনায় সিটি নির্বাচনগুলোর পরিবেশ ভালো ছিল সহিংসতা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলনামূলক কম হয়েছে নির্বাচনের পরিবেশটা কি এই বিষয়গুলো ওনারা যা দেখতে চেয়েছেন সেক্ষেত্রে আমাদেরও মতামত চেয়েছেন যে আমরা কি মনে করি এই ব্যাপারে পাঁচটা ইলেকশনে আমরা দেখিনি সেরকম তো সেই জন্য আমরা বলছি যে ওরা জিজ্ঞেস করছে যে আপনারা কি কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছেন কি না তা আমরা বলেছি যে হ্যাঁ আমার মনে হয় এখনও পর্যন্ত এই ইলেকশনগুলোতে ইম্প্রুভমেন্ট আছে নির্বাচন ঘিরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখছে মানবাধিকার কমিশন সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরে নিজেদের মর্জি মাফিক উপস্থিতির সুযোগ না পেয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ইস্যু করেছে কয়েকটি পশ্চিমা দেশ বিশ্লেষকরা বলছেন এই দেশগুলো এখন মেতেছে নানা নিষেধাজ্ঞা আর বিধিনিষেধের খেলায় এতে সুবিধা পাচ্ছে নির্বাচন থেকে দূরে থাকা জনবিচ্ছিন্ন কিছু দল রিপোর্টে বাকিরা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবে বিশ্ব বাণিজ্যের 86% হয় ভারত মহাসাগরীয় করিডোর দিয়ে দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই করিডোর তাই সব পরাশক্তি ভারত মহাসাগরের উপর আধিপত্য বাড়াতে তৎপর সম্প্রতি ভারত মহাসাগরীয় রূপরেখা বা ইন্দো প্যাসিফিক আউটলুক প্রকাশ করেছে বাংলাদেশ সামরিক উপস্থিতি ব্যাধি রেখে শান্তিপূর্ণ ও অর্থনৈতিক বিকাশের কথা স্পষ্ট করা হয়েছে এতে ঠিক এই বিষয়টি পছন্দ নয় বলেই গণতন্ত্র মানবাধিকার নির্বাচন সহ নানা ইস্যুতে সজ্জার পশ্চিমা দেশগুলো বিভিন্ন কারণে কেউকে আমি দখল করতে দেই তাহলে ওনারা ওনাদের মন মতো কাজ করবে এইটা একটা আনাউন্সড কি হবে ডেমোক্রেসি এই যেমন হিমন রায় এই যেন ভোট ডিসঅ্যাপিয়ারেন্স এই যে এইগুলো সব কিছু একটা ভালো কথা অভ্যন্তরীণ বিষয়ে এই নাক গলানো ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের মধ্যে থাকলেও এখন তা ছাড়িয়েছে দেশের গণ্ডি কখনো নিজ দেশের প্রেসিডেন্টের কাছে নালিশের ঢঙ্গে চিঠি দিচ্ছে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা তা কখনো ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যের চিঠি জন্ম দিচ্ছে নানা বিতর্ক
অযৌক্তিক অসামঞ্জস্য ভিসা নীতি এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণ ঠেকাতেও তৎপর। সেই ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি আসলো, কিন্তু গত আরও 6 মাস আগে থেকেই শুরু হয়েছে প্রসেসটা, এবং প্রসেসটা কিন্তু সরকার নিজেও শুরু করেছে, কাজেই তখন সবাই ইনভলভ হওয়া শুরু করেছে আর কি। আমি মনে করি যে আগামী 6 মাসও এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাবে, আরও হয়তো ডেলিগেশনস আসবে, আলাপ আলোচনা হবে, সরকারের একটা অবস্থান থাকবে, বিরোধীদের একটা অবস্থান থাকবে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল 16 দিনের সফরে আছে। বাংলাদেশের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আরেকটি দল। বিশ্লেষকরা বলছেন, দেশের সাথে ঐক্যমত্য হওয়ার কথা থাকলেও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। ঘরে যদি ঝগড়াঝাটি লেগে থাকে, পাশের বাড়ির যে মাতব্বর বসে সে সুযোগ নেবে না, এটা কি হয়? ঘর সামলানোর একটাই উপায়, সেটা হচ্ছে এমন একটি নির্বাচন ব্যবস্থা যাতে করে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিলে যাকে ভোট দেবে সে জিতবে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং একই সাথে ভারত তো একটু চিন্তিত বটেই যে চীনের আধিপত্য বাড়ছে এবং তারা এখানে শক্তি বৃদ্ধির চেষ্টা করবেই। পশ্চিমা এহেন তৎপরতায় নীরব নেই চীন ও রাশিয়াও। বিভিন্ন সময় চীন এবং সবশেষ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েও পশ্চিমাদের সমালোচনা করেছে। বিশ্লেষকদের দৃষ্টিতে ভূরাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় পরাশক্তিগুলোর এমন তৎপরতা। সেখানে এমন একটা সুযোগ যেখানে বাংলাদেশ সরকারের অবস্থানের সাথে তারা একমত পোষণ করে তাদের মানে সমালোচনা করতে পারে, সেই সুযোগ তারা ছাড়বে কেন? যদিও এসব সফরে শ্রম অধিকার, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, কিন্তু সব ছাড়িয়ে প্রধান ইস্যু হয়ে ওঠে নির্বাচন। ভূরাজনৈতিক লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীনকে নিয়ন্ত্রণ করা, সেটা দক্ষিণ চীন সাগর হোক আর বঙ্গোপসাগর হোক, বিশেষ করে বঙ্গোপসাগরে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সমালোচনায় সংশোধনের সুযোগ আছে, তাই গঠনমূলক সমালোচনা হোক, তবে উন্নয়ন অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে, এমন আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অসুস্থ, অসচ্ছল এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। দেশের 438 গণমাধ্যম কর্মীর পরিবার পেয়েছে প্রায় 3.5 কোটি টাকা। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে 20 জন সাংবাদিক ও তাদের পরিবারের কাছে তুলে দেন অনুদানের চেক। গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ প্রবাহ নিশ্চিতে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বিএনপির ভূমিকাও। তাদের এই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ, এরপরে অপারেশন ক্লিন হার্টের দ্বারা মানুষ হত্যা করা, তাদের সেই সমস্ত কর্মকাণ্ড কখনো সব পত্রিকা সাহস করে লিখতেই পারত না, আর যে পত্রিকা লিখত তাদের খেসারত দিতেই হতো। তো এইভাবেই তখন সে স্বাধীনতাটা ছিল কোথায়? যতটা স্বাধীনতা আওয়ামী লীগ সরকার দিয়েছে এই গত 14 বছর সাংবাদিকরা পেয়েছে, এই স্বাধীনতা কখনো এর আগে কেউ ভোগ করেনি, এটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট কথা, সমালোচনা হোক দেশের কল্যাণে, ক্ষতির জন্য না। আমরা এটাই চাই যে বাংলাদেশের অগ্রযাত্রাটা যেন ব্যাহত না হয়। যত সমালোচনা করেন, আমার অবশ্যই সমালোচনার থেকে যদি কোথাও কোনো সংশোধনের ব্যাপার থাকে আমরা সেটা করে নেব, আমরা করে নিয়ে থাকি, কিন্তু সাথে সাথে আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা স্বাধীনতা ভোগ করবেন, যে একটা কথা আছে, স্বাধীনতা ভালো তবে তাহা বালকের জন্য নহে, তা কেউ যেন বালক হয়ে না যায়। স্বাধীনতা ভোগ করবেন, সাথে সাথে দায়িত্ববোধটা থাকতে হবে, কর্তব্যবোধ থাকতে হবে দেশ ও জাতির জন্য, যে আমাদের দেশে যেন কল্যাণে সমালোচনা হয়, দেশের ক্ষতি করার জন্য না। দেশের ভাবমূর্তি বিবেচনায় রেখে পেশাগত দায়িত্ব পালনে সচেতন হবার আহ্বান জানান সরকার প্রধান। আমরা স্বাধীন দেশ, আমরা সার্বভৌম দেশ, আমরা কারো মুখাপেক্ষী না, আমরা কারো অধীনস্থ না। তো অন্যের কাছে খালি নালিশ করে মানে নিজের দেশের বদনাম করা, আর সংবাদ পরিবেশনের সময়ও অন্তত এমন কিছু পরিবেশন করবে না যেটা নিজের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। হ্যাঁ, কোনো কোথাও খারাপ দেখে সেটা অবশ্যই আপনারা বলবেন, কিন্তু এমন কিছু না বলা যাতে দেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। উন্নয়নশীল দেশের কার্যক্রম বাস্তবায়ন হবে শিগগিরই, এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী আশ্বাস দেন সময়টা বদলে যাবে। সময় বদলে যাবে, দিন বদলে যাবে, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে সরকার সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, আরপিও সংশোধনের মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব হয়নি, বরং দায়িত্ব আরও বেড়েছে। শৈলী সবলম্বের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে বিরোধীদের আপত্তির মুখে গেল 4 জুলাই সংসদে পাশ হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন বিল। এরপর বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। আরপিও সংশোধনী বিল বিষয়ে স্পষ্ট করতে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সরকারের সুবিধা নয়, কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে আরপিও সংশোধন করেছে। অনিয়মের অভিযোগে পুরো আসন নয়, নির্দিষ্ট কেন্দ্রে ভোট বন্ধের বিধান রেখে আরপিও সংশোধন যৌক্তিক বলে মনে করেন তিনি। আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম, আমরা মনে করি এখানে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। সিইসি বলেন, সংশোধিত আরপিওর মাধ্যমে কমিশনের দায়িত্ব আরও বেড়েছে। এখন নির্বাচনে অনিয়ম করে কেউ জয়ী হওয়ার পর ফলাফলের গ্যাজেট প্রকাশ হলেও তা বাতিলের ক্ষমতা পাচ্ছে কমিশন। বাড়ানো হয়েছে প্রিজাইডিং অফিসারের ক্ষমতাও। প্রিজাইডিং অফিসারকে সুস্পষ্ট করে জানিয়ে দেওয়া যে তার দায়িত্বটা এখন আইনে সুস্পষ্টভাবে করে দেওয়া হয়েছে। আবার শুধু এই দায়িত্বটা যদি উনি পালন না করেন, যদি আমাদের কাছে অভিযোগ আসে যে ওখানে অনিয়ম চলছিল কিন্তু প্রিজাইডিং অফিসার দেখেও কোনো ব্যবস্থা নেননি, তাহলে সেটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে ট্রিট করে শাস্তির আওতায় আনা হয়েছে। নির্বাচনের আগে ভোটের পরিবেশ না থাকলে সংশোধিত আরপিও দিয়ে কমিশন ভোট বন্ধ করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, সেক্ষেত্রে কমিশন তাৎক্ষণিক বসে সিদ্ধান্ত নেবে। সেই পরিস্থিতিতে কমিশন বসে সিদ্ধান্ত নেবে, আইন কানুন রুলিং ইত্যাদি বিবেচনা করে। আইনে মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ক্ষুদ্র ঋণ এবং গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধের বাধ্যবাধকতা রাখা হয়েছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিশ্চিত সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ডেঙ্গুতে আরও 3 মৃত্যু, একদিনে শনাক্তের রেকর্ড 889 জন, অভিযানে 3 রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে জরিমানা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা 73, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 889 জন, এই সংখ্যা একদিনে শনাক্তের রেকর্ড। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন উত্তরের মেয়র। শিউলি শবনমের প্রতিবেদন। বর্ষা মৌসুমের শুরুতেই মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গু, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডের মধ্যে 95টি এখন ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। হাসপাতালগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে রোগীর। সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 889 জন। চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় 14,000 রোগী। সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি 3,000-এর বেশি। এর মধ্যে শুধু ঢাকার 53টি হাসপাতালে ভর্তি আছে 2,080 জন। দ্রুত ডেঙ্গু শনাক্ত করতে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে পরীক্ষার বুথ স্থাপনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক তৈরির তাগিদও তাদের। আপনি জরিমানা করলে তো লাভ হচ্ছে না, কারণ সে তো জানেই না যে তার ঘরের কোথায় পানি জমে আছে, কোথায় এডিস মশা ডিম পাড়ছে। কাজেই সেই টিমে যদি একজন কীটতত্ত্বে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি যায়, সে 2 দিনের হোক 3 দিনের প্রশিক্ষণ হোক, তাহলে তারা দেখিয়ে দিতে পারবে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায় উত্তর সিটির পরিদর্শন টিম। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রো বাংলা, যমুনা অয়েল এবং টিসিবি ভবনকে 5 লাখ করে জরিমানা করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান উত্তরের মেয়র। যার যার এলাকায় আমরা পরিষ্কার করি, যার যার অঙ্গনটা যেন পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু আমরা এডিস মশার থেকে অনেকভাবে আমরা রক্ষিত থাকবো, নিজেরাও থাকবো, শহরবাসী রক্ষিত হবে। পরবর্তীতে এডিস লার্ভা পাওয়া গেলে মামলা হবে, হুঁশিয়ারি দেওয়া হয় অভিযানে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত 106 শ্রমিককে শ্রম আইন অনুসারে লভ্যাংশ দিতে
শ্রম অ্যাপিলের ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সংক্রান্ত রুল দু মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সর্বোচ্চ আদালত। শাকির আরজু রিপোর্ট। 2006 থেকে 13 সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণে কর্মরত ছিলেন ভুক্তভোগী শ্রমিকরা। লভ্যাংশ বঞ্চিত হয়ে লিগ্যাল নোটিশ পাঠান তারা, কিন্তু কোম্পানিটি কোনো ব্যবস্থা না নেয়ায় মামলা করলে শ্রমিকদের পক্ষে রায় দেন শ্রম আপিলের ট্রাইব্যুনাল। ডক্টর ইউনুসের রিটে গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত 106 শ্রমিককে শ্রম আইন অনুসারে কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিলের ট্রাইব্যুনালের রায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রায়ের উপর দেন স্থিতাবস্থাও। পরে শ্রমিকদের আবেদনে চেম্বার আদালতের নির্দেশে মামলা আসে আপিল বিভাগে, শুনানি করে রায় দেন সর্বোচ্চ আদালত। আজকের আদেশে তখন কোর্ট বলল এটা তো অত্যন্ত আইনের ব্যাখ্যামূলক ব্যাপার এবং এটার মধ্যে বিশদ শুনানি দরকার, তাহলে আমরা এটা হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছি। যেই হাইকোর্ট যে রুল দিল আগামী দুই মাসের মধ্যে এই রুল নিষ্পত্তি করার জন্য। শ্রমিকদের আইনজীবী বলছেন ডক্টর ইউনুস এই বিষয়ে যে ব্যাখ্যা দিচ্ছেন তা সঠিক নয়। কালকে আদালতে এটা মেনশন করবে রুলটি নিষ্পত্তির জন্য। এখন মোদ্দা কথা হলো শ্রম আপিলের ট্রাইব্যুনালে যে ইন্টারপ্রিটেশন কেসটা হয়েছিল আইনিগত ব্যাখ্যার, সেটা সাময়িকভাবে বহাল হয়ে গেল, কিন্তু যেহেতু কোনো স্টে নাই এখন রুলটা নিষ্পত্তি হবে। 231 যে আমরা দরখাস্ত দিয়েছি শ্রম আপিল ট্রাইব্যুনালে সেটা মেনটেনেবল কি না। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন নিয়ে ইউইর কোনো উদ্বেগ নেই, পর্যবেক্ষকদের স্বাগত জানালেন ওবায়দুল কাদের। গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার আহ্বান প্রধানমন্ত্রীর, দেশের ভাবমূর্তি রক্ষার নির্দেশ। আরপিও সংশোধনে কমিশনের ক্ষমতা কমেনি, দায়িত্ব আরও বেড়েছে বললেন সিইসি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন একুশে, সাথেই থাকুন।